আসসালামু আলাইকুম, আমি হাসেমা। আমার চ্যানেল এইচডি কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখবেন বা দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আমি প্রতিদিনের মতো আজও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো সেই আশা নিয়ে শুরু করে দিলাম আজকের দিনটা। তো আমি একদম সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি। তো সকালবেলা উঠেছি, ফজরের নামাজ পড়েছি, তারপরে আমি চলে এলাম কিচেনে। যেহেতু এখন সবাই ঘুমাচ্ছে, তো ভাবলাম আজকে সকালের জন্য আমি খিচুড়ি বানিয়ে নিই। আর এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর, তো বৃষ্টির মধ্যে খিচুড়ি কিন্তু খুবই ভালো লাগে। তো আমার ছেলেরাও পছন্দ করে, আর ছেলেরা ও ছেলেদের বাবা সবাই কিন্তু ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম সেই ফাঁকে আমার যে কাজগুলো থাকে আমি সেগুলো করে নেওয়ার চেষ্টা করছি একটু। আর এই যে খিচুড়িটা আগে চাপিয়ে দিয়েছি, না হলে কিন্তু দেরি হয়ে যাবে টিফিনে, তাই জন্য আমি খিচুড়ি চাপিয়ে দিয়ে টুকটাক যে কিচেনের কাজ থাকে তো সেগুলো একটু আমি সেরে নিচ্ছি। তো এই যে একটু চারিপাশে যেগুলো থাকে আমাদের রোজকারের ব্যবহৃত জিনিসপত্র, তো সেগুলো একটু প্রতিদিন না এভাবে ক্লিন করলে দেখা যায় তেল ছিটে পড়ে আর একটু ধুলাবালুও পড়ে। তো সব মিলিয়ে আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি সকাল থেকে দুপুর পর্যন্ত যেভাবে আমি আমার সংসারের টুকিটাকি কাজকর্ম ঝটপট করে নিই, তো সেগুলো একটু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো সকালবেলা যেমন সবার প্রথম উঠে আমাদের যে কাজগুলো থাকে কিচেনে, তো কিচেনেই চলে এসেছি টিফিনের জন্য, যে টিফিনটা কিন্তু রোজ বানাতে হয়। আর টিফিনের জন্য টিফিনটা রেডি করার জন্য ওদিকে চাপিয়ে দিলাম খিচুড়ি, তারপরে চলে এসেছি যে ঝুঁটো বাসনথালা থাকে রাতের, তো সেগুলো কিন্তু এখন আমি সবগুলো ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। আর এদিকে কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার খিচুড়িটা একদম রেডি। আর এদিকে তার সঙ্গে কিন্তু আমার কিচেনটাও একদম ক্লিন করা হয়ে গেছে। আর এই যে রাতের বেলা চিনি নিয়ে এসেছিলো আর দুধ শেষ হয়ে গিয়েছিলো, আমার কিন্তু তেলও শেষ হয়ে গিয়েছিলো, আর শেষ হয়ে গিয়েছিলো আমার মানে চাপাতি, তো সেগুলো নিয়ে এসছে। তো আমি একটু সেগুলো কৌটাতে ভরে নেব। তো চিনিটা ভরে রাখলাম, এইভাবে একটু চাপাতি ঢেলে নেব। যে এই যে টাটার যে আমরা রেড লেভেল যে চাপাতিটা, এটা আমরা ব্যবহার করে খেয়ে থাকি চায়ের সঙ্গে, তো সেই চাপাতিটা একটু ঢেলে নিলাম। আর যে বাকি অংশটা ছিল বেশিটা, তো সেটা চাপাতির প্যাকেটের উপরে আমি গার্ডার লাগিয়ে রেখে দিই, যা যেহেতু এখন বর্ষাকাল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, গমে যায়। তো এই যে আমি কিন্তু এদিকে খিচুড়িটা হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি, আর আমার হাজবেন্ড ওদিকেও ও চলে এসছে, তো ও আমার সঙ্গে ডিমটা ভেজে দিচ্ছে। আর গরম গরম খিচুড়ি সঙ্গে যদি থাকে, ঘি আর ডিম ভাজা সঙ্গে কাঁচা পেঁয়াজ, তাহলে তো আর কোনো কথা নেই। তো আমার ছেলেরাও চলে এসছে, এখন সবাই মিলে চলে এসেছি ডাইনিং টেবিলে খেয়ে নেব। সকালের টিফিনটা আজকে খিচুড়ি দিয়েই সারবো, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো সবাইকে এখন আমি খেতে দেব, নিজেও খাবো। সকালবেলা টিফিনটা হয়ে গেলে দেখা যায় অনেক কাজ কমে যায়। টিফিনটা কিন্তু একটা ঝামেলা, রান্নার মতো বড়ই ঝামেলা। তো এই যে টিফিনটাও করে নিয়েছি, এখন সবাই যে যার মতো ঘি, ডিম ভাজা আর কাঁচা পেঁয়াজ, খিচুড়ির সঙ্গে তো বেশ ভালো লাগে। তো এই তো সবাই মিলে আমরা টিফিনটা এইভাবে সেরে নেব আজকে। তো টিফিন খেয়ে যে যার মতো চলে গিয়েছে, এখন আমার ছোট্ট ছেলে বসে আছে, আমিও খেয়ে নিয়েছি। আর ও তো ছেলে মানুষ, ও কিন্তু গালে খেতে দিচ্ছে না, যে আমাকে গালে তুলে খাইয়ে দিচ্ছি তাও খাবে না, ও নিজে হাতে খাবে। ও বলছে আমি বড় হয়ে গেছি, এখন দাদাদের মতো আমিও হাতে দিয়ে খাবো। তো ওই যে হাত তুলে খাচ্ছে, দেখতে পাচ্ছেন, তো যা খাচ্ছে তার বেশিরভাগটা কিন্তু ছড়িয়ে নষ্ট করছে। তো যাই হোক, সবাই মিলে খিচুড়ি খেয়ে চলে এলাম রান্নায়। তো আজকের আমি রান্না করব দুপুরের জন্য চিকেন রান্না করব, সঙ্গে থাকবে ছোট মাছ, মানে সামুদ্রিক মাছ ভাজি করব। যেহেতু সামুদ্রিক মাছে পাতলা পাতলা মাছ, তো মাছে প্রচুর কাঁটা থাকে, তো দেখাচ্ছি পরে। এখন আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। তো এইভাবে যদি আমরা সাংসারিক গৃহিণীরা একটার পর একটা কাজ যদি গুছিয়ে করি, তাহলে কিন্তু দেখা যায় কাজ কিন্তু বেশিক্ষণ লাগে না কাজ করতে। কাজ আমার করবে না আমি কাজের করব,
কাজ করব, তো সেটাই কিন্তু ধারণা। তো কাজ যদি ঝটপট এভাবে আমরা গুছিয়ে একটার পর একটা কাজ প্ল্যান করে করি, তাহলে দেখা যায় কাজ কিন্তু ঠিক টাইমের মধ্যে হয়ে যায়। না হলে দেখা যায় অনেক আপুদের কাছে শুনেছি বিকাল 4টের সময় ভাত খায়, কেন বলেন তো? কাজের ঠিক সঠিক নিয়ম থাকলে কিন্তু, যে আমরা কোন কাজটার পরে কোন কাজটা করব, তাহলে কিন্তু এইভাবে আর আমাদের দেরি হয় না। আর এই যে আমি যে মশলাগুলো দিয়ে থাকি রেগুলারের জন্য ছোট্ট, তো সেটাই কিন্তু মশলাটা দিয়ে প্যাকেটটা এইভাবে আগুনে একটু পুড়িয়ে প্যাকেট মুখটা সিল করে রাখলাম, যাতে করে মশলাটা না নষ্ট হয়। আর আমার ছেলে দেখতে পাচ্ছেন, ও তো সব সময় আমার কাছে ঘোরাঘুরি করে, একটু হয়তো পানি ফেলেছে, সেটা কিন্তু চুপি চুপি মুছে দিচ্ছে। তো আমি তখন বুঝতে পারিনি, যখন ভয়েস দিতে এসেছি তখন কিন্তু বুঝতে পারছি যে ও পানিটা চুপি চুপি মুছে দিল। তো এই তো আলুটা ভেজে রেখেছিলাম, এখন চিকেনটা এইভাবে কষিয়ে মানে আলু দিয়ে রান্না করব। তো বৃষ্টি হচ্ছে যেহেতু, সবসময় বৃষ্টির সময় কিন্তু মনে হয় কী খাই কী খাই, তো একটু ভালো মন্দ খেতে ভালো লাগে। তো এই যে আজকের ওই জন্য চিকেন করে নিলাম। আর আমি সব মশলাগুলোর প্যাকেট এইভাবে কিন্তু মুড়ে রাখি, এটা ছিল মিট মশলা, তো মিট মশলাটা দিয়ে এইভাবে আবারও একটু কষিয়ে নেব। সংসারটা আমাদের, তো আমাদের গৃহিণীদের কিন্তু মাথায় সংসারের টুকিটাকি যাবতীয় যে গুছন গাছন থেকে শুরু করে এ টু জেড আমাদের কিন্তু এই দায়িত্বটা। তো সংসার আমাদের যখন, কাজের দায়িত্ব আমাদের, তাই আমরা সবসময় যদি আমরা একটু বুঝে সুঝে সংসার চালাই, তাহলে দেখা যায় আমাদের সংসারে কাজের মাত্রাও কমে যায়। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন আমার জায়ের মেয়ে এসছে, তো আমার ছেলে দুজন মিলে কিন্তু চাল ভরছে, এদিকে চাল যা ভরছে তার থেকে বেশি ছড়িয়েছে। তো আমি ওদেরকে নিষেধ করছিলাম, তো ওরা শুনলো না, ওরা বলছে আমি ভরবো আমরা ভরবো। তো দুজন মিলে যাই হোক চালটা ভরলো, তো ওখানেও আমার কিছু কাজ বাড়িয়ে দিল। আর আমি এই যে এদিকে রান্নার ফাঁকে কিন্তু আমি চুপচাপ বসে থাকি না, ওইদিকে রান্না হতে থাকে, আর এদিকে আমি কিন্তু টুকিটাকি যে কাজগুলো থাকে তো সেগুলো একটু করে নিই, সেরে নেওয়ার চেষ্টা করি। এগুলো যেহেতু সকালবেলা আমি ধুয়ে রেখেছিলাম, তো সেইগুলো একটু ঝটপট গুছিয়ে নিচ্ছি। তো আমরা যে শুধু রান্না, তো রান্না যদি বা নিয়ে বসে থাকি তাহলে দেখা যাবে তো 4টের সময় বিকালে ভাত খেতেই হবে। আর এদিকে আমাদের কিন্তু, আমি এইভাবে ঝটপট কাজ করি বলে রান্নার সময়ও কাজ করে নিই, দেখা যায় তাহলে কিন্তু আমরা ঠিক 1:30টার মধ্যে আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, নামাজ পড়াও কমপ্লিট হয়ে যায়, ঘুমাতে পারি, একটু দুপুরের রেস্টটা নিতে পারি। তো সেই জন্য কিন্তু যারা এইভাবে গুছিয়ে কাজ করতে পারেন না, নতুন গৃহিণী, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে একটা কাজের ফাঁকে যখন দেখবেন যে এই কাজটাতে আমার একটু 5 মিনিট দেরি হবে, তো সেই কাজটা সেখানেই রেখে আবার চলে আসবেন, তার মাঝে দেখবেন যে অন্য কোনো কাজ থাকলে সেটাও একটু করে নেওয়ার চেষ্টা করবেন। যে আমি যেমন ওদিকে রান্না চাপিয়েছি, তো রান্না তো আমার সহজে হবে না, তার রান্নার ঝোল যখন দিয়েছি তখন দেখছি রান্নার ওটা কিন্তু এখনও 5-10 মিনিট লাগবে ওটা হওয়ার জন্য। তো মাঝে মাঝে একবার কিন্তু ওদিকে চেক করছি, আর এদিকে কিন্তু কিচেনের যাবতীয় কাজগুলো সেরে নিচ্ছি, তো কিচেনের মেঝেটাও মুছে নিয়েছি। তো এরই মাঝে গোসল সেরে চলে এসেছি এখন ডাইনিংয়ে, তো ডাইনিং টেবিলে সবাই বসে গিয়েছি দেখতে পাচ্ছেন। এখন দুপুরের খাবারটা খেয়ে নেব, তো ওই যে মাছ ভাজি করেছি আর চিকেন রান্না, তো এই তো আজকের এই দুটো পদ দিয়েই খেয়ে নেব। তো সংসারের কর্তারা কিন্তু টাকা ইনকাম করবে, আর আমাদের কিন্তু একটু সংসারে সব দিক ম্যানেজ করে চালাতে হবে। তো এই নিয়ে কিন্তু দুজনেরই সংসার, সংসারটা কিন্তু আমার একার না, সংসারটা কিন্তু আমার হাজবেন্ডের একার নয়। তো আমাদের দুজনেরকে কিন্তু সামঞ্জস্য করে সংসার চালাতে হবে আর ম্যানেজ করতে হবে সব কিছু। তাই সেই সব কিছু মাথায় রেখে এইভাবে কিন্তু আমরা যদি সংসার করি, দেখা যাবে কোনো দিন কোনো ঝামেলা আসবে না, সংসারের মধ্যে কোনো অশান্তিও আসবে না, সব কিছু মানিয়ে নিয়েই চলতে পারবো আমরা ইনশাল্লাহ। আগামী দিনগুলোতে এরকমভাবে চলার চেষ্টা করব। আর এই যে এখন দুজনে বসে গিয়েছি, আমার হাজবেন্ড আমি, তো ও তো আজকে দোকান বন্ধ, যেহেতু আমাদের দোকানের মার্কেটে ওখানে একজন মারা গিয়েছে, আর সেই উদ্দেশ্যে দোকানগুলো অস্তিত্ব সব বন্ধ। তো আমি এখন চলে এসেছি, ভাবলাম আমার হাজবেন্ড নিজেও ফুচকাগুলো ভেজেছে, ফুচকার প্যাকেট যে কিনতে পাওয়া যায় ওই প্যাকেট ফুচকা ছিল, আর ওই যে সবাই মিলে রেডি করেছি, এখন দুজন মিলে টকও রেডি করে ফুচকাগুলোর মধ্যে দিয়ে, তো ফুচকা খেতে খেতে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।